Another day, another vlog, and আবার সর্দি. Intro দিতে হবে. So hey guys, how you all doing? And welcome again to the channel, The Bong Explorer. And this is Priyojit Vishwas reporting again. আজকে mainly যে vlogটা হবে, সেটা totally unplanned. Actually, আজকে আমার একটু খিদে খিদে পাচ্ছে, তাই জন্য কোথাও খেতেই যাব. আমি আর আকাশ যাব. ওই যে বন্ধুটা আমার ছিল আগের একটা ব্লগে, যেখানে আমি একটা বিরিয়ানি খেয়েছিলাম আর যেটা খেয়ে আর কি আমার বুঝে নিন, তো ওই বন্ধুটার আমি যাব আজকে. কিন্তু কোথায় যাব জানি না, রাস্তায় যেতে যেতে আপনাদের বলবো যে কোথায় যাব কি না. সো ব্যাস এটাই হচ্ছে আজকের আনপ্ল্যান্ড প্ল্যান. অ্যান্ড রেডি হতে হবে, অ্যান্ড রেডি হতে হবে. বুঝে গেছেন? আর কিছু বলতে হবে না, আকাশ স্টেশনে চলে এসেছে, এবার আমাকেও স্টেশনে যেতে হবে, তো চলুন. ওয়েলকাম টু মাই ব্লগ আগেন. তো আমরা এখন মেনলি স্টেশনে এসেছি. আমরা প্ল্যান করলাম যে আমরা কল্যাণীর দিকে যাবো. একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে ওখানে, কি নামই জানি না, মগজাস্ত্র নাম. তো এখন স্টেশনে আছি, ট্রেন ধরবো কল্যাণীর. এরপরেরটা কল্যাণীতে নেমে কথা হবে. এখানে অনেক লোকজন আছে, আমাকে এমন করে দেখছে, মানে আমি কি করছি না করছি পাগল ভাবছে লোকজন আমাকে. যাই হোক, পরে কথা হবে. তো কল্যাণীতে নেমে আমরা নেমে পড়েছি কল্যাণী কোচপাড়া স্টেশনে. ওখান থেকে আমরা অটো নিয়ে নিয়েছি, এখন অটো না সরি টোটো, কী বলছি, টোটো নিয়ে নিয়েছি. এবার যাচ্ছি সেন্ট্রাল পার্কের দিকে, যেখানে মগজাস্ত্র রেস্টুরেন্টটা আছে. আর একজন এক্সট্রা অ্যাড হয়েছে আমাদের ব্লগে, তার সাথে আপনাদের নেম ইন্ট্রোডিউস করাবো. বলুন তাহলে ওখানে গিয়ে বাকিটা. আমরা চলে এসেছি সেন্ট্রাল পার্ক রোড বা সেন্ট্রাল পার্ক পার্কই মোস্টলি. আমাদের ব্লগে আরও একজন নতুন অ্যাড হয়েছে. ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তিনি হচ্ছেন আকাশের বন্ধু. তো এখন রাস্তা দিয়ে হাঁটছি, মগজাস্ত্রের দিকে যাচ্ছি. তো চলুন এবার ওখানে গিয়ে বাকিটা. আমরা মগজাস্ত্রে চলে এসেছি ফাইনালি. দেখতে পাচ্ছেন মগজাস্ত্র এখানে লেখা আছে. এবার ভেতরে আমি ওখানটায় মেনলি শ্যুট করতে যাচ্ছিলাম, ওটা নিতে যাচ্ছিলাম, কিন্তু নেয়নি. যাই হোক, চলুন চলুন. দেখতেই পেলেন অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর অ্যান্ড কতটা ভালো. হচ্ছে এখানের মেনু কার্ডটা, ঠিক আছে? অ্যান্ড আমরা মেনলি অর্ডার দিয়েছি একটা শেজওয়ান মিক্সড ফ্রাইড রাইস, একটা চেলো কাবাব আর একটা কাবাব বিরিয়ানি অর্ডার দিয়েছি. তো এই তিনটে অর্ডার দিয়েছি আপাতত, তো এবার আসলেই খাবো. ততক্ষণ আপনারা একটু মেনু কার্ডটা দেখতে থাকুন.
তো অনেক খাবার দাবার চলে এসছে এখন আমাদের সামনে, আর সরি যদি আমি খেতে খেতে মাঝখানে হাঁচু হাঁচু করে দিই, কিছু করার নেই, আমি ওষুধ কিনেছিলাম, কিনে হারিয়ে ফেলেছি। এবার স্টার্ট করবো, প্রথমেই আমি স্টার্ট করবো বিরিয়ানিটা দিয়ে। সিজদি বিরিয়ানি, এখানে কাবাব আছে, এখানে আরও একটা কাবাব আছে, চারখানা মেনলি কাবাবের পিস দিয়েছে, অ্যাম্পল অ্যামাউন্ট অফ রাইস অ্যান্ড একটা ডিমও আছে, সব থেকে বড়ো কথা একটা ডিমও আছে। তো নেওয়া হয়ে গেছে বিরিয়ানি, এই আমি নিয়ে নিয়েছি। এখানে কাবাবটা আছে, এখানে ডিমটা আছে, এখানে আলুটা আছে। এবার খাবো, দেখি খেয়ে কেমন লাগে। খুব বেশি মশলা নেই, খুব লাইট, খুব ভালো। কাবাবটা নিয়েও একটু খেয়ে দেখি। সুপার, খুব ভালো, খুব সুন্দর। ব্যাস এবার বিরিয়ানি সিনেম্যাটিক শট। এবার এই মিক্সড শেজওয়ান ফ্রাইড রাইস। শেজওয়ান মানে খুব ঝাল, তার মানে যদি খুব ঝাল হয়, খুব ঝাল ছিল কি এটা, দেখা যাক। সবার কাছে বলছে নাকি এটা খুব কমফর্ট জোনের, এবার আমি খেয়ে দেখি কতটা কমফর্টেবল হয় আমার জন্য। তো এই যা নিয়ে নিয়েছি মিক্সড শেজওয়ান ফ্রাইড রাইস। এখানে চিকেনের পিসগুলো একদম শ্রেডেড, খুবই সুন্দর পিস। আর এবার দেখি খেয়ে কেমন লাগে। ঝাল আছে, শেজওয়ান মানেই ঝাল, এটাই কোনো কথা বলার নেই, ঝাল আছে। আমি ঝাল একদমই খাই না, মিষ্টি খাই, কিন্তু আমার খেয়েও খুব একটা অসুবিধা হচ্ছে না, ভালোই। থ্যাংক ইউ। এই চিকেনের পিসেসগুলো একদম শ্রেড করা, তো ইটস দারুণ দারুণ, অসাধারণ সিনেম্যাটিক শট। তো শেজওয়ান ফ্রাইড রাইস, প্রথমে সুদিং লাগছিল, তারপরে আমার অবস্থা কাহিল করে দিয়েছে লিটারেলি। ভালো ঝাল আছে, তো যারা একদমই ঝাল খায় না তারা একটু বুঝে শুনে খাবে। এবার হচ্ছে কি যেন নাম ছিল এটা, ভুলে গেলাম, চেলো কাবাব, সরি, কাবাবের পালা। এই যে চেলো কাবাব, এই হচ্ছে প্লেট, এই হচ্ছে এখানে কাবাব, এখানে রাইস আছে, রাইসের ওপর একটা পোচ, আর এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস আর স্যালাড। তো এটা রাখি এখানে, এ দেখি কেমন লাগে চেলো কাবাব। একটুখানি গ্রেভি, একটুখানি রাইস, লাইক দিস। আমি একটু খাবো, আমি আর একটু খাবো, এটা ভাঙা যাচ্ছে না। সুপার, ইটস লিটারালি সুপার। এবার একটা কাবাবের পিস নিয়ে দেখবো বেরো। তো এখানে খুব বাজে একটা জিনিস হলো, আমি এই স্টিকটা দিয়ে মেনলি কাবাবটা নিতে গিয়ে পুরো একদম নিচে পড়ে গেল, রাইস ওয়াইসও চারিদিকে ছিটিয়ে গেল। আমি নর্মালি এবার এটাকে খেয়ে দেখবো, মানে একটা খুব সুন্দর, ভেরি সফট, খুবই সুন্দর। তো চেলো কাবাব সিনেম্যাটিক শট। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। ও অনেস্ট রিভিউ, ফুড কোয়ালিটি খুবই ভালো, অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখতেই পেলেন যে কতটা ভালো ছিল অ্যাম্বিয়েন্সটা। ফ্রাইড রাইসটা বলুন বা চেলো কাবাবটা বলুন বা বিরিয়ানিটা বলুন, এভরিথিং ওয়াজ ভেরি ভেরি গুড। যে কজন এখানে থাকেন, এখানে আসুন, এখানে এসে খেয়ে যান মগজাস্ত্রে। দ্য ফুড ওভার হিয়ার, দ্য অ্যাম্বিয়েন্স ওভার হিয়ার ইজ ভেরি ভেরি গুড। তো ব্যাস আজকের ব্লগটা এটুকুই, ততদিন ঘুরতে থাকুন, খেতে থাকুন অ্যান্ড বাঁচতে থাকুন। টাটা।